এই ট্রামে উঠলাম, এই সেই ট্রাম। ফার্স্ট টাইম যাওয়া, খুবই এক্সাইটেড এই ট্রামে চড়ে। এটা ট্যুরিস্টদের মেইনলি, অনেক সুন্দর ট্রামটা। 5 ইউরো করে নিল আমাদের দুইজনের, 10 ইউরো আর আমার, 5 ইউরো করে 10 ইউরো নিল, কিন্তু দুয়ার জন্য কোনো টাকা নিল না। এটা হচ্ছে পোর্তো রিভার সাইড দিয়ে ট্রামটা যায়। এটা পুরোটাই কাঠের তৈরি, পুরোটা কাঠ দিয়ে তৈরি, অনেক পুরনো, 1375 সালের, অনেক পুরনো ট্রাক। সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, খুবই সুন্দর, সিটগুলি অনেক সুন্দর। এই যে এখানেও একজন ড্রাইভার বসে, এখানেও একটা ড্রাইভার বসে। এই যে এরা ফ্রি ফ্রি ঝুলে যাচ্ছে, টিকিট লাগবে না। ওর মামার সাথে কথা বলছে, খুবই মজার জার্নিটা। লাকিলি আমরা এটা পেয়ে গেছি, অনেক দূর অবশ্য হাঁটতে হয়েছে আমাদের। হ্যাপি নিউ ইয়ার ভাইয়া, ভাইয়ারা অবশ্য সেন্ট মার্টিন দ্বীপে গেছে, বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপে ওনারা নিউ ইয়ার সেলিব্রেট করতে গেছে। আমরা আসছি পোর্তোতে, ওই যে ট্রাম চালাচ্ছে, একদিক দিয়ে ভালো, মাত্র 5 ইউরোতে আপনারা এই ড্রাম এনজয় করতে পারেন, খুবই সুন্দর। পোর্তো সিটিতে আসছে, সেকেন্ড লার্জেস্ট সিটি ইন পর্তুগাল। অনেক উপরে হসপিটাল করছে, অবশ্য এগুলি সব 5-স্টার হোটেল, 7-স্টার হোটেল। তারপরে ইভাইসও দেখলাম, ইভাইস হোটেল। এই ব্রিজ দিয়ে আমরা হেঁটে গেলাম একটু আগেই, কিছুক্ষণ আগে এই ব্রিজ দিয়ে হেঁটে গেলাম। অবশ্য খুবই স্ক্যারি ছিল, অনেক স্ক্যারি ছিল। হ্যাঁ, নিচে পানিতে অনেক স্রোত, দুয়ার নাকি মাথা ব্যথা করতেছিল, হেডেক হচ্ছিল। এই ব্রিজটি দিয়ে গেলাম, নিচে পানি অনেক স্রোত। হ্যাঁ, আমরা অনেক মিস করি ফিশিং করাটা। আপনারা জানেন, যারা ওমানের ভিডিও দেখছেন, আমাদের আগের ভিডিও, ওমানে আমরা অলমোস্ট প্রত্যেক বৃহস্পতিবার রাত, থার্সডে নাইট, ফ্রাইডে নাইটে আমরা চলে যেতাম ফিশিং করতে। ওইখানে রান্নাবান্না করতাম, অনেক সময় রান্নাবান্না বাসা থেকে করে নিয়ে যেতাম, ওইখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতাম, পিকনিক করতাম। ওমানের লাইফটাও খুব এনজয় করছিলাম আমরা, খুব এনজয়েবল ছিল। দেখো পিরামিড, মামি ক্লিয়ার আসছে না, হ্যাঁ এটা সিটি টুর, পোর্তো সিটি টুর।
আমাদের ট্যুর শেষ হয়ে গেছে, আমরা সবাই নামতেছি। অব্রিগাদো সিনিয়র, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি হলিডেজ, হ্যাপি নিউ ইয়ার। হাত ধরো, হ্যালো, ম্যাকডোনাল্ডসে যাবো। কত সুন্দর জায়গাটা, আমরা নিচে দিয়ে নেমে যেতে পারি ইচ্ছে করলে। হ্যাঁ, হোটেল